রে মাজার এটা গরম রে, বেয়াদবি করিস না জ্বলি যাবি, কয়নি এরকম গরম মাজার রে? আমি কবাই কাবাই সমান করি ফেলাইছিলাম রংপুরে এক এরকম মাজার একটা, সবাই ডরায়। এক লোক ওখানে ধুয়ে মুছে মোমবাতি জ্বালানো শুরু করছে, তো আমার আমার একটা জমিনের পাশে, আমি বললাম যে এটা তো এখান থেকে উৎখাত করতে হবে। কয় খবরদার, এটা উৎখাত করতে গেলে মুখ দিয়ে রক্ত বাহির হয়ে মারা যাবেন। আমি কই তাহলে এরকম রক্ত তো বাহির হওয়া দরকার, শহীদ হয়ে গেল, শহীদ হইয়া গেলাম তাহলে মারুয়া খোদার লইয়া। সবাই তাকায় রয়েছে যে হুজুরের মুখ দিয়ে কখন রক্ত ছুটে, বুঝেন না রক্ত যে কখন ছুটে তাকায় রয়েছে, ছোটাইতে আছি রক্ত তো বাহির হয় না। এইটা দেখে সবাই সাহস বেড়ে গেছে, সবাই এটারে কোভাই কাবাই সমান করে কিছুই হয় নাই। সুবহানাল্লাহ, সব ভুয়া, সব কি? প্রিয় ভাইয়েরা, অনেকে জিন মিলায়, জিন দিয়া গায়েব ইত্যাদি জানে বলে দাবি করে, করে না মুসলমান? তার হাতে কোরআন আছে, জিন শয়তান জাদু টোনা সব এই কোরআন দিয়া দমন হয়ে যাবে। গুলিস্তানে দাঁড়িয়ে আছি, এক জাদুকর সে খেলা দেখাচ্ছে, ছোট্ট একটা হাড্ডি একজনকে দেয় আর বলে যে এটা যদি ধরে রাখতে পারো তাহলে তোমার এত টাকা পুরস্কার দেব, 250 গ্রাম 200 গ্রাম ওজনের হাড্ডি। এটা রাখার পরে এখন যারে দেয় সে রাখতে পারে না, মনে যেন কয়েক মন ওজন হয়ে যায় আর ফেলে দেয়। আমি আর ও আমির মৌলানা নুরুল ইসলাম দুইজনে ওখানে যাচ্ছিলাম, তো দাঁড়াইলাম। আমি ওনারে বললাম এক কাজ করেন, আপনি ওই কোনায় যান আর আমি এই কোনায় থাকি, আপনি ওইখানে আয়াতুল কুরসি ধরবেন আমি এখানে ধরবো, দেখি এর শয়তানি কোন দিকে যায়। সে বলতেছে আমি এখন চেয়ারে বসবো, এই চেয়ার সহ 20-25 মিটার উপরে উঠে যাবে, শূন্য হয়ে যাবে। এটা সম্ভব জিন দিয়া শূন্য করবে বা হাড্ডির মধ্যে জিন দিয়া ওজন সৃষ্টি করে হাত থেকে ফেলিয়ে দিবে, সম্ভব। তা যখন ওই কোনায় উনি এই কোনায়, আমি আয়াতুল কুরসি ধরছি পড়তেছি মনে মনে, জাদুকরটা বলতেছে কে ডিস্টার্ব করা শুরু করেছেন, খবরদার ভালো হবে না, ডিস্টার্ব করতেছেন, আমি কিন্তু প্রতিশোধ নেব। আমরা দুইজন হাসতেছি আর মনে মনে আরো জোরে সরে পড়তেছি। এখন তো সে উঠতেও পারে না, পাত ওই হাড্ডি ওইটা দিয়ে আর কিছু করতে পারে না, অনেকক্ষণ অচল হয়ে রয়েছে। পরে আমি ওনারে বললাম এদের সাথে আবার কিছু সন্ত্রাসী থাকে, বুঝলেন না, সন্ত্রাসী পালে এখন আমরা যে এটা করতেছি সে ট্যার পাইতেছে। যা হোক করে ব্যর্থ করে দিয়া পাবলিক যখন চলে যাওয়া আরম্ভ করছে তা আমরা চলে গেছি। কোরআন থাকতে কোনো তাবিজ তোমার জিন শয়তান জাদু টোনা কিছুরই কোনো প্রতিক্রিয়া নাই, ক্ষমতা নাই। এই কোরআন এত বড় ক্ষমতাধর জিনিস।